আসসালামু আলাইকুম, একটু পরিবার থেকে আপনাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা দেখছি কি ফন্ট কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের হোম বারে হোম মেনুর বা হোম ট্যাবের ফন্টের কাজ করা হয়। আজ আমরা দেখব প্যারাগ্রাফ। এই যে দেখেন এখানে হোম, হোমের এই সেট ইনসার্ট, এখানে হোমের সাব মেনু আছে ফন্ট। গত ক্লাসে আমরা ফন্টের ব্যবহারটা শিখছি, আজ আমরা দেখব প্যারাগ্রাফের ব্যবহার। এখন কোনো কাজ করার আগে তা অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, যে অংশটুকুর উপর আমরা কাজ করব ওই অংশটা আমরা সিলেক্ট করে নেব। অত আমরা এইভাবে সিলেক্ট করব, এই যে এই সাইডে টান দিয়ে আমরা সিলেক্ট করে নিতে পারি, অথবা কন্ট্রোল এ, কন্ট্রোল এ দিলে পুরা মানে আমাদের ডকুমেন্টে যতগুলো পেজ থাকবে সবগুলাই আমাদের সিলেক্ট হবে। আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এইখানে দেখি এই অপশনটা হচ্ছে লেফট। লেফট মানে এই লেফট, লেফট মানে আমাদের লেখার বাম পাশটা সমান হবে। বাম পাশে দেখেন এই সাইডটা সমান, কিন্তু ডান পাশটা সমান না। আচ্ছা, এইখান দেখি যেমন ইন্ট্রোডাকশন এই লেখাটা সাধারণত মাঝখানে হয়। আমরা কালারটা তুলে নো কালার করে দেই, অটোমেটিক করে দেই, আর এটা নো কালার করে দিলাম। এটা সবসময় মাঝখানে বসে, এটা কি মাঝখানে বা সেন্টার, এটা সেন্টারে বসার জন্য আমরা এই যে দেখেন সিলেক্ট করে আমরা সেন্টারে ক্লিক করলাম, এটা হচ্ছে সেন্টার। সেন্টারে আমাদের লেখাটা আসে গেছে। আবার দেখেন আমরা এই লেখাটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমরা এটা রাইট, রাইটে ক্লিক করি, তাহলে আমাদের লেখাটা কি হবে, রাইটে হয়ে গেছে। মানে আমাদের ডান সাইড সমান হয়েছে কিন্তু বাম সাইড সমান হয় নাই। তাহলে এখন বেশিরভাগ লেখা এরকম হয় না, দুই পাশটাই সমান হয়, ডান পাশ এবং বাম পাশ দুই পাশ সমান হয়। এটাকে বলা হয় জাস্টিফাই, জাস্টিফাই, জাস্টিফাই ক্লিক করলাম। এখন দেখেন লেখা দুই পাশ সমান দেখা যাইতেছে এবং সে তার মাপ অনুযায়ী লেখাটা সমান করে নিছে। এই লেখাটা সুন্দর দেখা যায়। তাহলে কি এটা কিভাবে করব, এখানে হইতেছে রাইট, রাইট সাইড সমান হবে, সেন্টার মাঝখানে সমান হবে, রাইট রাইট সাইড সমান হবে, সরি এটা হইতেছে লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই। আচ্ছা, তাহলে আমরা ইন্টারাকশনটা কোথায় রাখবো, ইন্ট্রোডাকশনটা আমরা সেন্টার রাখলাম। এখন এই যে দেখেন আমরা এইখানে আছে এটা তো হচ্ছে লাইন স্পেসিং, এই লেখাটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন লেখা এক লাইন থেকে আরেক লাইন কিন্তু একটু ফাঁকা। এখানে ক্লিক করি, এখানে কত আছে 1.5, আমরা 1 দিলাম, তাহলে কি লেখাটা আমাদের বেশি ফাঁকা না, লেখাটা হিজি পিজি হিজি পিজি। যদি আমরা একটু লেখাটা ফাঁকা দিতে চাই এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে দেখেন এখানে 1.1 কি দিলাম 1.5, আর এখানে দিলাম 1.5 মানে দেড়, ঠিক আছে, কি দিলাম দেড়। আর যদি আমরা আরও আমাদের মন মতো দিতে চাই তাহলে এখানে যাব, এখানে যাওয়ার পরে লাইন স্পেসিং অপশন এখানে ক্লিক করার পরে এই যে দেখেন লাইন স্পেসিং অপশনটা আসছে, এখানে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে সিঙ্গেল, ডাবল, মাল্টিপ্লে, মাল্টিপ্লেতে ক্লিক করার পর আমরা এখানে আমাদের অ্যামাউন্টটা দিয়ে দিলাম 3, পরে ওকেতে ক্লিক করলাম। দেখেন অনেক বেশি হয়েছে, ফাঁকা হয়েছে, একটা লাইন থেকে অন্য লাইনে ফাঁকাটা অনেক বেশি হয়েছে। আমরা সাধারণত কত দেবো, 1.15 বা 1. আমরা 1.15 দেবো বা 1.25, 1.5 দিলাম, তাহলে দেখেন একটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড দেখা যাইতেছে। আচ্ছা, এখন দেখা যাক শেডিং, শেডিংটা কি, কোনো লেখার নিচে সাপ দেওয়াটা হইতেছে শেডিং। আমরা এই লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা নিচে আমরা একটা কালার সিলেক্ট করি, এই যে দেখেন কি একটা কালার সিলেক্ট হইতেছে না, এটা কালার, এই দেখেন হালকা কালার, এই যে কালার এতে হয়েছে, দেখেন শেডিং হয়েছে না, নিচে লেখাগুলোর নিচে একটা শেড হয়েছে। শেড মানে আপসা আলো বা আপসা ছায়া, আমরা শেডিং দিলাম, এটা হলো শেডিং। আচ্ছা, এখন দেখেন যে আচ্ছা এটা পরে আসি, আমরা অনেক সময় সিরিয়াল এগুলো নিচে আসি, অনেক সময় সিরিয়াল দেখি না, যে এক নম্বর রো, আচ্ছা এটা কি হয়েছে, আন্ডারলাইন বোল্ট এগুলো হয়ে আছে, তো রহিম রহিম, দেখেন এই অটোমেটিক আসে পড়তেছে। দুই নাম্বার কি করিম, দেখেন অটোমেটিক অটোমেটিক এক্স অটোমেটিক আসতেছে। এটা কি জন্য আসতেছে, এটাকে বলা হয় বুলেট নাম্বার।
যখন কোন লেখা অটোমেটিক সিরিয়ালটা আপনাকে লিখতে হবে যে 1 2 3 4, কিন্তু এটা যখন লিখতে হবে তখন বারবার ধরেন আপনি 100 নাম এন্ট্রি করবেন, 1 অমুক 2 অমুক 3 অমুক, অনেক সময়ের বিষয় না। আমরা এটা খুব সহজে লিখতে পারবো। এটা কিভাবে লিখবো? প্রথমে এখানে আমরা ধরেন এখানে যে এই যে দেখেন এটা কি, এটা নাম্বারিং, নাম্বারিং সিলেক্ট করবো, তাহলে 1 নম্বর এসে পড়বে, 1 নম্বর এ, এন্টার এন্টার দিলেই 2 নম্বরটা আসবে, 3 নম্বর সি, 4 নম্বর ডি, এভাবে আমরা নামগুলো লিখবো। এইভাবে আমরা যত পর্যন্ত লেখবার লিখবো, যখন শেষ হয়ে যাবো আমরা তখন ডাবল এন্টার দিলে ওটা চলে যাবে। নাম্বারিংটা তাহলে কিসের জন্য ব্যবহার হয়? নাম্বারিংটা নাম্বারিংটা আমাদের ওই নাম্বার লেখার জন্য ব্যবহার করা হয়। এখন আসি, এটা নাম্বার গুলো, তারপরে বুলেট। বুলেট তো হচ্ছে নাম্বারের মতো, জাস্ট নাম্বারের নাম সংখ্যাগুলো থাকে আর বুলেটে চিহ্নগুলো থাকে। এইখানে দেখেন আপনার চিহ্ন দেওয়া আছে, যেমন আপনি এটা দিলেন এ, এন্টার, বি, সি, আপনার নাম দিলেন ডি, এন্টার, এফ, ডি, ই, সরি, ই, এফ। তাহলে কি আমরা বারবার যে আমাদের এই চিহ্নগুলো আনতে হবে এটা না এনে জাস্ট এখানে আমরা সিলেক্ট করে এন্টার চাপ দেওয়ার মাধ্যমে এই কমান্ডগুলো আসতেছে, এটাকে বলা হয় বুলেট। বুলেট মানে চিহ্নগুলো আসে, আর চিহ্ন বা সিম্বল, আর ইয়েতে নাম্বার হইতেছে আমাদের অপশনগুলো আসে, ঠিক আছে। তারপরে আসি, আচ্ছা আমরা তো দেখলাম, তারপরে নিচে আসি, নিচে 5টা নাম লিখি, রহিম, করিম, এন্টার দেই, রুবেল, আসলাম, সরি, আসলাম, বাবু। দেখেন 5টা নাম, এভাবে আমি 100 নাম লিখতে পারি। আমাদেরকে যদি বলা হয়ে থাকে ডিকশনারিতে, আমরা যেটা দেখে থাকি যে প্রথমে এ অক্ষর আসবে, তারপর এ বি, এ সি, তারপর বি অক্ষর, বি এ, বি সি, এভাবে যে আসে, বি বি, এভাবে আসে, এটা কিভাবে করে? ধর আমি 100 নাম লিখলাম, এখন এ হইতেছে সবার উপরে, এটা কি করতে হবে? এখান থেকে কাট করে এখানে বসাইতে হবে। এভাবে অনেক সময়ের বিষয় না, অনেক সময়ের বিষয়, কিন্তু এতগুলো লেখা আমরা কিভাবে ই করব, মানে সাজাবো, এই জন্য একটা অপশন আছে, এটার নাম হইতেছে অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং বা শর্ট। প্রথমে শর্ট করার জন্য আপনাকে লেখাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে দেখেন প্যারাগ্রাফে শর্টে যাব, শর্টে যাওয়ার পরে এখানে আছে কি অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে প্রথমে এ, বি, সি, ডি থেকে জেড পর্যন্ত আসবে, আর ডিসেন্ডিং মানে জেড, ওয়াই, মানে উল্টার দিক থেকে আসবে অ্যাসেন্ডিং। তাহলে আমরা অ্যাসেন্ডিং এ ক্লিক করলাম, ক্লিক করে দিলাম, দেখেন হয়ে গেছে। কত মজার জিনিস, খুব মজা। এ এ এ পি পরে কে আর আর, ঠিক আছে, আসছে। তাহলে কি দেখলাম? অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং। তাহলে আজ আমরা ক্লাসে কি কি দেখলাম, যে কিভাবে লেখাটা রাইট সাইড সমান করা হয়, সরি, লেফট সাইড সমান করা হয়, সেন্টার সমান করা হয়, রাইট সাইড সমান করা হয়, কিভাবে সেন্টার লেখা দুই পাশ সমান করা হয়, কিভাবে লেখাটা লাইন স্পেচিং দেওয়া হয় এবং লেখার নিচে শেড দেওয়া হয়, তারপর দেখলাম বুলেটিং, নাম্বারিং, তারপর এটাও নাম্বারিং, তারপর দেখলাম অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং। তাহলে আজ এই পর্যন্ত, আগামী ক্লাস আপনাদের সাথে দেখা হবে।